এই লোকটা কি না বুঝেই ছবিটা বানিয়েছে যে আপনারা 25 লাখ 30 লাখ টাকার ছবি বা 50 লাখ টাকার ছবি না চিন্তা করে একটু বাজেট চিন্তা করে গল্প চিন্তা করে ছবি বানান আপনি হিরো নিয়ে পাগল আছেন কিন্তু হিরোইন পাগল আছেন গল্পের কিছু নাই ভাইয়া একটি সিনেমা অনন্ত জলিল ভাইয়ের এবং খুবই মহৎ একটি উদ্যোগ কারণ বাংলাদেশে প্রথমবার 100 কোটির উপরে একটি সিনেমা নির্মাণ হয়েছে এবং সেটি কুরবানি ঈদে রিলিজ হতে যাচ্ছে একজন শিল্পী হিসেবে বিষয়টা কীভাবে দেখছেন আমি অসম্ভব খুশি হয়েছি কারণটা হয়েছে কি আমাদের দেশে কিন্তু অনেক হাজার হাজার কোটি টাকার মালিক আছে অনেক কিন্তু কেউ অনন্ত জলিলের মতো এগিয়ে আসেনি তাই না যে অনন্ত জলিলে যে 100 কোটি টাকার উপর একটা বাজেটে ছবি বানাচ্ছে বানিয়েছে এবং রিলিজ হবে এবং আমি আশা করি দর্শক ছবিটা দেখতে যাবে এবং সুপার ডুপার হিট একটা ছবি হবে এবং এমন হতে পারে যে এই ছবিটা ইতিহাস হবে এই ছবি থেকেই আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে যাবে এবং আমি এটা আশা করি এবং মন থেকে আল্লাহর কাছে দোয়া করি যেন এটাই হয় মানে কেন মনে হচ্ছে এরকমটা দেখেন আমাদের যে পরিস্থিতি দর্শক আসছে না হলে তো আমি আশা তো করতেই পারি তাই না অনন্ত জলিলের সাথে আমার পরিচয় নেই আমার সামনাসামনি দেখা হয়েছে কিনা হয়তো দেখা হয়েছে পিকনিকে হয়তো দেখা হয়েছে পরিচয় হয়নি কিন্তু আমি খুব খুশি তার উপরে এবং আমি দোয়া করি বললাম তো মন থেকে দোয়া করি যেন ছবিটা সুপার ডুপার হিট হয় কারণ একজন একজনের ছবি দিয়ে যখনই দর্শক হলে ফিরবে তখন একের পর এক দর্শক ফিরতে থাকবে তখন দর্শক জানতে চাবে যে আসলে ছবিটা কী হয়েছে দেখি হ্যাঁ এখন কম বাজেট নিয়ে অনেকে ছবি বানাবে কিন্তু আসলে কম বাজেটে ছবি হবে না ছবি বানাতে হলে এখন বাজেট করেই ছবি বানাতে হবে আর ইন্টারন্যাশনাল চিন্তা করেই ছবি বানাতে হবে শুধু বাংলাদেশ চিন্তা করে ছবি বানালে হবে না আর অনন্ত জলিল যে উদ্যোগটা নিয়েছে খুব ভালো উদ্যোগ আমি আশা করি বসুন্ধরার মালিক এরকম উদ্যোগ নেক ভ্যাক্সিমকোর মালিক এরকম উদ্যোগ নেক বড় বড় শিল্পপতি যারা আছে তারাও এই উদ্যোগগুলো নেক নিলে হবে কি আমাদের এই চলচ্চিত্রটা আবার উঠে দাঁড়াবে শুনেন সে কিন্তু একটা বিজনেসম্যান কিন্তু সে অনেক কষ্ট করে কিন্তু একটা গার্মেন্টস তৈরি করেছে তার গার্মেন্টসে আমার মনে হয় আমি জানি না কত মানুষ চাকরি করে কতটি এমপ্লয়ি আছে তো আমার মনে হয় 40,000-এর উপরে হবে তাই না তো এই লোকটা কি আপনি মনে করেন না বুঝেই ছবিটা বানিয়েছে যে তার টাকা উঠবে না ব্যবসায়ী হিসেবে ওনার একটা সুনাম কিন্তু আছে কিন্তু আমাদের দেশে হ্যাঁ উনি টাকা ঠিকই উঠিয়ে আনবে কারণ সে ব্যবসায়ী কিন্তু এটা বুঝতে হবে এবং কিভাবে সে আর্টিস্ট সেটিং করেছে এটা দেখেছেন তো তো সে সে বুঝেই করেছে এবং বুঝে করেই সে ছবিটা বানিয়েছে যদি টাকা উঠে না আসে তাহলে এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই দুর্ভাগ্য আমি মনে করি আর যদি সে টাকাটা উঠে আসে আবার নতুন করে ছবি বানায় তাহলে আমাদের বাংলাদেশের সবারই সৌভাগ্য এবং বিশেষ করে আমাদের শিল্পীদের এবং আমি মন থেকে দোয়া করি ছবিটা সুপার ডুপারই হিট হোক এবং পৃথিবীর অন্য দেশেও চলুক শুধু আমার দেশে না অন্য দেশেও চলুক তার টাকাটা ফিরে আসুক এবং টাকাটা ফিরে আসলে সে আনন্দ পাবে তখন একসাথে দুটা ছবি বানাবে এবার যেমন একটা বানিয়েছে পরে আবার দুটো বানাবে তাই না তো এইরকম প্রডিউসার তো আমাদের আরও প্রয়োজন আমাদের যারা প্রযোজক আছেন আসলে তাদের উদ্দেশ্যে কী বলার থাকছে আমি যারা প্রযোজক আছেন আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা 25 লাখ 30 লাখ টাকার ছবি বা 50 লাখ টাকার ছবি না চিন্তা করে আপনারা একটু বাজেট চিন্তা করে গল্প চিন্তা করে ছবি বানান তাহলে ছবি চলবে না চলার কিছুই নাই গল্প লাগবে গল্পটাকে হিরো বানাতে হবে আপনি হিরো নিয়ে পাগল আছেন কিন্তু হিরোইন পাগল আছেন গল্পেরই কিছু নাই তাহলে আপনার ছবি চলবে না আগের দিনের গল্পগুলি কিন্তু গল্প ছিল হিরো যেমন আপনি মনে করেন কাজী জহির যখন ছবি বানাতো কাজী জহির স্যার নারায়ণ ঘোষ মিতা স্যার তারপরে মমতাজ আলী স্যার তারপরে কামাল আহমেদ স্যার তারপরে এস এম শফি স্যার ওনারা যে ছবি বানাতো আজিজুর রহমান বুলি স্যার ওনারা কিন্তু গল্পটাকে হিরো বানাবে আর আমাদের এখন হয়েছে হিরো নিয়ে আগে চিন্তা করে এটা চিন্তা করলে ছবি চলবে না আগে গল্পটা ঠিক সুন্দর হতে হবে তারপর আপনি হিরো নেন যেমন জাদুরবাসী একটা ছবি হিরো ছিল নতুন মনে আছে আপনার নায়িকা ছিল কে সুচরিতা ওই ছবিটা কি সুপার ডিপার হিট হয়নি কেন এটা নতুন নায়ক আহামরি চেহারাটাও ছিল না সুপার ডুপার হিট ছবি সেটা আসলে গল্প নিতে হবে আপনাকে সুপার ডুপার আর্টিস্ট তো আসবে পরে সর্বশেষ দর্শকদের বাংলা সিনেমার যে দর্শক প্রেমী আছে তাদের উদ্দেশ্যে শুনেন বাংলাদেশের দর্শকরা এখনও আমাদের ছবিকে ভালোবাসে সবাই ভালোবাসে তারা আসেনি একটা সময় কিছু খারাপ ছবি তৈরি করে আমাদের দর্শকগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছে এখন দর্শক আবার ফিরে আসছে এবং আমি আশা করি আমার দর্শকরা ইনশাল্লাহ হলে এসে ছবি দেখবে এবং প্রচুর দর্শক আসবে
আমি দর্শকদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরাও আপনার সেই সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন। থ্যাংক ইউ।